নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোমা উইথ সুনয়নার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে শিবরাত্রি, সেই জন্য সন্ধ্যা 6টার পর্যন্ত পড়ছে, সারাদিন উপাস, তাই শিবরাত্রির পরে কিছু তো খেতে হবে। তার জন্য আমি সাগু ভিজিয়ে রেখেছি, সাগু খাবো। আর হচ্ছে সুনয়নও আজকে আমার জন্য নয়, মানে ও এমনিতে উপাস করেছে, শিবরাত্রি করেছে, বলছে তুমি খাবে না, আমিও তাহলে করি, বলে ও শিবরাত্রি করেছে। তো সন্ধ্যাবেলা জল ঢালা হলে আমরা একসাথেই খাবো, ওর জন্য লুচি হবে আর মটর ভিজিয়ে রেখেছি, মটরের তরকারি হবে নিরামিষ। ময়দাটা মেখে নিই আমি, ময়দাতে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু চিনি আর তেল। শুনুন, এবারে কী তেল এনেছে জানি না, এটা রিফাইনের জায়গায় কী যে তেল এনেছে জানি না, সেটা তেলটা বসে যাচ্ছে দেখছি, এটা রিফাইন নয় মনে হচ্ছে। যা হোক, এখন মাখাতে তো হবে, তেল না দিলে কী করা হবে। ভালো করে মাখিয়ে নিই, ভালো করে ময়নটা মেখে নিয়েছি, এবার জল দিয়ে ডোটা বানিয়ে নেব। আজকে তো সন্ধ্যাবেলা পুজো হচ্ছে বলে তাই এখন থেকেই রান্নাটা করে নিচ্ছি, কারণ তখন আর করার এনার্জি থাকবে না, একই সারাদিন উপোস। তো আজকে আমরা বাড়িতে আমার একটা শিবলিঙ্গ আছে, সেইটাই জল ঢালবো, দিয়ে সেই সামনে একটা বড় শিব মূর্তি আছে যেটা আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম ভিডিওতে, সেইখানে যাব। সেখানে সুনয়ন অফিস থেকে ফিরছিল, সুনয়নের আজকে মর্নিং ডিউটি ছিল, অফিস থেকে ফিরছিল, বলছিল প্রচুর জ্যাম হচ্ছে আজকে, এখানে তো দেখছি লোকজন সকাল থেকে শিবের মাথায় জল ঢালার জন্য চলে যাচ্ছে। তো আমরাও যাবো সন্ধ্যাবেলা 6টার পরে, ওই জন্য তাড়াতাড়ি সব কিছু বানিয়ে নিচ্ছি, দিয়ে রেডি হয়ে চলে যাব। ডোটা আর ডোটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে লেচি করে নেব। আমার সবগুলো লেচি করা হয়ে গেছে, এবার বেলবো আর ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। স্যার এটা কী তেল বলতো? এটা সেই মানে আগে যে পাম তেলগুলো পাওয়া যেত সেইগুলোই নাকি বলতো? তুমি কি দেখেও নিয়ে আসো নি? রুচি গোল্ড লেখা আছে। এই তেলটা হয়ে যাবে না, একটু দেবো। লুচিগুলো বেলে নিচ্ছি আমি, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি আজকে বেলবো, তুমি ভাজবে, তাই তো? নাহলে দেরি হবে না। ঠিক আছে, তেলটা গরম হয়ে গেছে, লুচিটা দিয়ে দেবো, লুচিটা ভাজবো। শুনেছ না লুচি ভাজার কথা বললে পরে সেই লুচি লুচি গানটা মনে পড়ে যায়, লুচি লুচি ফুলকা লুচি। এবার আমি সব লুচিগুলো ভেজে নেব। বাড়ি থেকে সে কবে নারকেল এনেছিলাম, প্রায় 1.5 মাসের মতো হয়ে গেল, তো নারকেলটা ভাঙছে, বাবরে ভাঙতে যা তা কষ্ট হচ্ছে, জলটা আবার রাখছে পরে খাবে বলে, এখন তো খেতে পারছে না। তো নারকেলটা ভাঙলাম, ঠাকুরকে একটু দেওয়া হবে আর একটু ঘুঘুটো করবে। আমাদের সব লুচিগুলো ভাজা হয়ে গেছে, এরপর ঘুগনিটা বসাবো, ওই জন্য নারকেলটা ভাঙলো। মটর আলুটা সেদ্ধ করতে বসাবো, আলু দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। অনেকগুলো আলু হয়ে গেছে, রেখে দাও, সবজি তো দিয়ে দেবো। আর ওইটুকু রেখে কি হবে, যখন বলছি তখন তুমি দিয়েই যাচ্ছ। নাও, হাত ধো, মটরটা দিয়ে দিয়েছি, লবণটা দিতে হবে, আলু দিতে হবে, লবণটা দিয়েছি, এত দিয়ে দিও না। আরে ধরা
হলুদ তো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দাও। সেদ্ধ হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার নারকেলটা ভেজে নেবো আগে। নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আদাটা দিয়ে দিচ্ছি, আজকে তো নিরামি, শুধু আদা দিয়ে হবে, আর টমেটো দিয়ে দেবো। ধরে কথা আছে, ধরে কথা দিয়ে গেলে একটু আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু লাল মিরচি পাউডার দিয়ে দিচ্ছি। এবার মটর সেদ্ধ আর আলু সেদ্ধটা তুলে দিয়েছি, কষা হয়ে গেছে, হাতে করে বের করতে হবে। জল তো দিতেই হবে, নাহলে খাবে কি করে, একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। একটু জল দাও, ধনে পাতাটা ফুটবার সময় দিবে না, নারকেলটা কখন দেবো? গ্যাসটা কি বাড়বে না? নারকেলটা দিয়ে দিচ্ছি, ঘুগনিতে একটু নারকেল পড়লে টেস্টটা বেড়ে যায় বলো। শুধু ঘুগনিতে নয়, অনেক কিছুতেই দেখেছি নারকেল দিতে পারে ভালো হয়। ওই সেদিন একটা কিছু দিয়েছিলাম মনে হচ্ছে জানো, আমরা হ্যাঁ ডালে নারকেল দিয়েছিলাম না, ভালো লাগছে না? ঝোলটা ফুটে গেলে আমরা নামিয়ে নেব, ব্যাস আমাদের রান্না কমপ্লিট, এবার পুজো করতে বসবো। তো আজকে রেডি হয়ে গেছি, এবার মন্দিরে যাব। শুনলাম রেডি হয়নি, তারপরে বেরোচ্ছি। আমার রেডি হয়ে গেছে, 5:30 বাজছে, তো 6টার সময় বাড়িতে আগে পুজো করবো, তারপর যাবো। আমরা মেন রোডে উঠবো, তো প্রচুর ভিড় হয়ে আছে আজকে, মানে মেন রোড গলি সব রাস্তায় ভিড়, ওই শিবমূর্তিতে যাওয়ার জন্য প্রচুর ভিড় হয়, পুরো মেলার মতো ভিড় হয়ে গেছে। মেন রোডে কোনো গাড়ি যাচ্ছে না, একটা রোড বন্ধ করে দিয়েছে, এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে।
এত ভিড় হয়েছে যে আমাদেরকে ঢুকতেই দিল না আর, তো আমাদের ভাগ্যটা খুবই খারাপ। আমি এই প্রথমে এত ভিড় দেখলাম যে মানে শহরেও এত ভিড় হয় বলে, গ্রামের দিকেও আমি আমার জ্ঞানে এত ভিড় কোথাও দেখিনি যে শিবরাত্রির দিনে শিবের জল ঢালতে আসা যে এত ভিড় হয় আমি কোনোদিন দেখিনি। সত্যি ভীষণ ভিড় হয়েছে, তো ভিতরেও প্রচুর লোকজন ছিল, তাই গেট বন্ধ করে দিয়েছে, তো চারিদিকে পুলিশ দাঁড়িয়ে রইল, চারিদিকে পুলিশে পাহারা দিয়ে গিয়েছে। এবার আমি ওই জন্য শিব মূর্তিটা জুম করে ফটো তুলছি, এই যে মানে এত দূর থেকে দেখা যাচ্ছে। এখানে আসার পর মনটা খুব খারাপ হয়ে গেলো, কারণ ভিতরে ঢুকতে গেলে অন্যদিন দেখেছি ঠিক আছে। তো চলুন ফিরে যাই, আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি।